পুনর দেহ কইরা কাহা লা কনবনে হের রুবেল হাসান পরিচালিত সুন্দরী নাটক নিয়ে দুই হাজার চব্বিশের ঈদ উল তুলতে আসছেন ছোট পর্দার অন্যতম দুইজন জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী তৌসিফ মাহমুদ এবং কিয়া পায়েল আমি কেন বা পীড়িত কইরা ছিলাম না যাই না তোর সনে রে আর আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিব এই নাটকটি কবে কখন কোথায় এবং কোন চ্যানেলে রিলিজ হবে তাহলে আর দেরি কিসের চলুন শুরু করে যাক কেন বা পীড়িত কইরা ছিলাম না যাই না আমি স্লো মোশন থেকে আপনাকে স্বাগতম ইতিমধ্যে নাটকটির দ্বিতীয় ফার্স্ট লুক পোস্টার প্রকাশ পেয়েছে আর তাতে জরুরছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এবং মুহূর্তের মধ্যে দর্শকরা লুফে নিয়েছে এই সেকেন্ড লুক পোস্টারটি কারণ সুন্দরী নাটকটির এর পূর্বেও একটি পোস্টার প্রকাশ পেয়েছিল যেখানে কেয়া পায়েলের বিৎকুটে চেহারা দেখে কেউ আন্তাজ করতে পারেনি যে ইনি কেয়া পায়েল অনেকে ভেবেছিল ইনি তানজিন সারিয়ে তো কিন্তু না অনেকের ধারণাকে ভুল প্রমাণ করে সেকেন্ড লুক পোস্টার রিভেল হল কেয়া চরিত্র যেখানে তার দুটি চরিত্রের রহস্যপূর্ণ হাসি করা নেড়েছে দর্শকের মন দুয়ারে এবার চলুন এক নজরে জেনে নেই নাটকটিতে কে কারা অভিনয় করছেন নাটকটিতে ক্যাপাইলের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ছোট পর্দার অন্যতম সুপারস্টার তৌসিফ মাহমুদকে এবং আরও যারা অভিনয় করবেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মাহমুদুল ইসলাম মিটু এবং শামিমা নাজনীন এবার চলুন গল্পের প্রেক্ষাপট একটু জেনে নেই সুন্দরী নাটকটিতে ক্যাপায়ালকে দেখানো হবে দুটি চরিত্রে একটি হচ্ছে তার যৌবনকাল অন্যটি হচ্ছে তার বৃদ্ধকাল এবং এই দুইটি পিরিয়ডের মধ্যে কিছু মর্মস্পর্শী গল্পের চিত্রায়ন দেখতে পারবেন এই নাটকটিতে এবং তৌসিফ মাহমুদ ও কেয়া পায়ালের জুটি বরাবরই বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে দর্শকরা পছন্দ করে এই জুটিকে এবং এই জুটির নাটক সুন্দরী আসতে যাচ্ছে দুই হাজার চব্বিশের ঈদ উল নাটকটি প্রকাশ পাবে সিএমবি এন্টারটেনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং নাটকটির এখনও রিলিজ ডেট নির্ধারণ করা হয়নি কারণ নাটকটির বেশ কিছু অংশ এডিটিংয়ের কাজ বাকি রয়েছে সো এখন রিলিজ ডেট নির্ধারণ করা হয়নি সো রিলিজ ডেটের আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে ইউটিউবের কমিউনিটি অংশ পোস্ট করে আমরা জানিয়ে দেব নাটকটি কত তারিখে রিলিজ হচ্ছে কয়টায় রিলিজ হচ্ছে দুই হাজার চব্বিশের ঈদ উল ফিতর প্রতিটি নাটক হয়ে উঠুক আপনার ঈদ উদযাপনে বিনোদনের একটি অংশ আর এই ধরনের লেটেস্ট গসিপের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং কেপায়েল ও তৌসিফ মাহমুদের এই জুটি আপনাদের কাছে কেমন লাগে তাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত লাল সালাম আল্লাহ হাফিজ